বিসমিল্লাহির রহমানির রহিম। তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, রোজা রাখলে দেখা যায় না রে বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছে করে পানি পান করতে পারবেন, ফ্রিজের মুখ ওপেন, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন, কিন্তু পানি পান করেন না কেন? অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই, আমি রোজা আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত চাওয়ার জন্য। এই জন্য মুফাসসিরগণ বলেন সরাসরি তাকওয়াটা রোজার সাথে সম্পর্ক। قال رسول الله صلى الله عليه وسلم সাওমুনী ওয়া নাজুসি বিহি, যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজাটা ঠিকমতো পালন করবে, রোজা দারকে সরাসরি স্বয়ং পুরস্কৃত করবেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাদ্রাসা নূরে মদিনার উদ্যোগে মাহে রমজান মুবারক মাসে বন্ধুবর হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আহ্বানে মাদ্রাসা নূরে মদিনা অন্নতিকল্পে এ বিশাল তাফসিরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসে আল্লাহ বাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়া নিদম কলিদার টুকরা সেনহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়ামে আল্লাহ রব্বুল আলামিনের দ জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দ জবানে কালিমাত শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? সারাদিন রোজা থাকার পরে ক্লান্ত হওয়ারই কথা, রোজা রাখছেন আবার তারাবি, মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। রমজান মাসের সওয়াবও বেশি, নামাজও বেশি, খাওয়াও বেশি, কথা ঠিক কি না? একটা ফরজ ইবাদত করলে 70 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন, বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দ জবানে কালিমাত শুকরিয়া আবার পড়ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জবান ফুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসলে একটি বিষয় অনেকে অবাক হওয়ার কথা, এটি রমজান মাসে মূলত মাহফিল অনেকে মনে করে হয় না। আগে আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর আগে রমজানে মাহফিল বেশি হতো। এই প্রথাটাই আমরা চালু করার জন্য মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের সাথে পরামর্শ করে এই মাহফিল আমরা চালু করেছি। ইনশাআল্লাহ আশাবাদী, এই দেখা দেখিতেই হয়তো এবছর না হলেও সামনে বছর থেকে অনেকে রমজান মাসের বরকত আমরা মাহফিলে হাসিল করার চেষ্টা করব। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কারণ রমজান মাস সিয়ামের মাস, কিয়ামের মাস, এই মাস গুনামাফের মাস, এই মাস জান্নাত যাওয়ার মাস, এই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করা দেওয়া হয়েছে রমজানের ওসিলা করে, শয়তানের পায়ের মধ্যে শিকল লাগানো হয়েছে। কোন মাসের ওসিলা করে বলেন? রমজানের ওসিলা করে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়েছে, শয়তানের পায়ে শিকল লাগাই দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এবং আমাদের আপনজন যারা কবরে আছে তাদের কবর আজাব বন্ধ করে দেওয়া হয়েছে, তারা দোয়া করতেছেন আর বলছে আল্লাহ একটি মাস যদি, 12টা মাস যদি এমন হতো আমরা কতই না সৌভাগ্যবান হতাম। কত কপাল পড়া আবার আছে, রমজান মাস পাওয়ার পরে মনটা বড়ই খারাপ, দিনের বেলা খাইতে পারতেছি না। আরে দিনের বেলা যারা রমজান মাসে খায় এরা প্রকাশ্যে খাইতেও পারে না, এরা ঠোঁট মোছা কাউগা,
কাউয়ার মতো খায়ার ঠোঁট মশে মানুষকে বুঝে আমি রোজা আছি, কথা বলেন ঠিক কি না? এগো কোনো বদনাম নাই, যত বদনাম আমরা হুজুরদের। একটু হাঁটলে বেশি কয় খাই দাওয়াত পাইছে, একটু আস্তে হাঁটলে কয় হুজুর খাইছে বেশি, একটু মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে। আরে আমরা খতম তারাবি পড়াই আমরা, কথা বলেন না কেন? সুরা তারাবি পড়াইলে পড়াই আমরা, ইমামতি করলে করাই আমরা। আমরা খাবো না তার কে খাবে? তোমরা খাবা, কামাই করবা তোমরা, খাবো আমরা, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কারণ রমজান মাস এবাদতের মাস, খানার মাস। এই জন্য আল্লাহ বলেন এই মাসে যদি কেউ একটা ন্যাক করেন, ফরজ এবাদত করেন একটা, আমি আল্লাহ 74 গুণ সওয়াব বান্দাকে বৃদ্ধি করে দিই। আতেলারাম বেসাখাম সিবুয়া তু দঞ্জায়া আজমার দায়া হক না দারাম দস্ত খলকে জারারা নস্তে ইমা নসরতে দিন দাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, 99 লক্ষ ফেরেশতা তারা আমল নামায় নেক লিখতে থাকে, বলেন না আল্লাহু আকবার? এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ সকল, আল্লাহ সব মানুষকে ডাক দিয়া বলেন, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের স্রষ্টা। আমাদের খালেক স্রষ্টা বলেন তো কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন তোমরা যদি আমি রবের ইবাদত করতে পারো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো ভয়, আল্লাহর ভয় যেই বান্দার দিলের মধ্যে ঢুকে গেছে, ওই বান্দা সব ছেড়ে দিতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগী কখনো ছেড়ে দিতে পারে না। রমজানের রোজা তো প্রশ্নই আসে না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, বিনিময় আমি আল্লাহ তাকে তাকওয়া দান করে দেব। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো ভয়, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, এই তাকওয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, রোজা রাখলে দেখা যায় না রে বাবা। আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছে করে পানি পান করতে পারবেন, ফ্রিজের মুখ ওপেন, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন, কিন্তু পানি পান করেন না কেন? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই, আমি রোজা আছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত চাওয়ার জন্য। এই জন্য মুফাসসিরগণ বলেন সরাসরি তাকওয়াটা রোজার সাথে সম্পর্ক। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওমুনি ওয়া নাজুসি বিহি, যেই বান্দা আল্লাহর মহাব্বতে রোজাটা ঠিকমতো পালন করবে, রোজা দাদার কেষ্টি সরাসরি স্বয়ং পুরস্কৃত করবেন আমার আল্লাহ, রোজাদারের পুরস্কার স্বয়ং দিবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার রোজাদার ব্যক্তিকে, ইমানদার মুমিন ব্যক্তিকে, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا।
বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 108 নম্বর আয়াত আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান এনেছে বেশি বেশি নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আবার বলেন সুবহানাল্লাহ, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাব, নাইলে কাফির সোয়ে কাফির মিশাব। ও আল্লাহর বান্দা, বগুড়ার মুসলমান, এরোলিয়ার মুসলমান, এক নম্বর আমার সামনে একটু জবাব দিয়ে বলেন, আমাদের সবার দিলের তামান্না আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন, কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।